ওই যে কথায় আছে না লোভে পাপ পাপে যাই হোক লোভ এমন একটা জিনিস মানুষকে দিয়ে কি না কি করায় তার নেই ঠিক আমি খুব একটা ওই ভাইরাল জিনিসের পিছনে ছুটি না কিন্তু কেন জানি না এই ভাইরাল আচারটা আমার ভীষণ দেখে লোভ লেগে গেছিলো তাই বাড়িতেও বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই তবে আমি কিন্তু এখানে অনেকটাই নিজস্বতা রেখেছি এবার আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা যেহেতু ধনে পাতার আচার বানাচ্ছি সেই জন্য ধনে পাতার কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা বেশি প্রয়োজন গোড়াগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দু তিনবারের জায়গায় চার পাঁচবারও হতে পারে যতক্ষণ না ধনে থেকে ময়লাগুলো বেরোচ্ছে ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে এবার একটা ছাঁকনির মধ্যে বা ঝুড়ির মধ্যে এটাকে কিছুক্ষণের জন্য স্প্রেড করে রেখে দেব। যাতে এক ফোঁটাও জল এই শাকের মধ্যে লেগে না থাকে অন্যদিকে ঝটপট একটা ভাজা মশলাও তৈরি করে নেব যেই জন্য কালো সর্ষে দিয়ে দিলাম দু চামচ এক চামচ সাদা সর্ষে একটু গোটা জিরে একটুখানি দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম একটুখানি মেথি মেথি দানা ওই দশ বারোটার মতো ব্যবহার করেছি মানে সব থেকে কম আর কি মশলাগুলো একটু চটোর শুরু করে দিলে এটা আমি কড়াই থেকে নামিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আবার বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে আবার তিতো হয়ে যেতে পারে যদি কোনো মশলা পুড়ে যায় আমি নিয়ে নিচ্ছি মিক্সার জারে এটাকে একটু ঠান্ডা হতে দিই তারপর মিহি করে গুঁড়ো করে নেব। এই আচারি মশলাটা কিন্তু যে কোনো আচারের জন্য একেবারে পারফেক্ট সেটা ধনে পাতার আচারই হোক বা অন্য কিছুর আচার এবার একটা নিয়ে নিয়েছি বাটি তার মধ্যে এক মুঠো নিয়ে নিলাম পাকা তেঁতুল যে তেঁতুলগুলো পেকে গিয়ে একদম কালো হয়ে যায় বাজারে তোমরা সহজেই পেয়ে যাবে সেরকম তেঁতুল নিয়ে নিলাম জল দিয়ে ভালো করে চটকে নিচ্ছি যাতে কাঁচটা বেরিয়ে যায় ধনে পাতাগুলো একেবারেই জল ছড়ানো হয়ে গেছে আর জল নেই কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে যে ধনে পাতাগুলো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আচারে অনেকটা তেল লাগে কিন্তু আমি আজকে যে আচারটা বানাচ্ছি সেটা কিন্তু একেবারে মিনিমাম তেল দিয়ে বলতে পারো খুব বেশি আহামরি তেল কিন্তু ব্যবহার করছি না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নেব শাকটা যত নাড়বে বা ধনে পাতাটা যত নাড়বে দেখবে আস্তে আস্তে কম হতে শুরু করেছে মানে ধনে পাতাটা ভালো মতো রান্না হয়ে যাচ্ছে আর কি ধনে বেশ কম হয়ে এলে এবার যে মিক্সার জারে মশলাটা পেটেছিলাম তারই মধ্যে আবারও ধনে পাতাটা দিয়ে মিহি করে আবার পেস্ট বানিয়ে নেব। ঠিক এই রকম এইবার রান্নার কিন্তু আমরা একেবারে মূল পর্বে এসে হাজির হয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোরন আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এবার মশলাটাকে একটু নেড়ে নেব নেবো তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও ব্যবহার করতে পারো তবে আমি যতটুকু মিনিমাম তেল দেওয়া দরকার ততটুকুই দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন বাটা ওই আচার খাবো কিছু মুখে পড়বে আমার বাপু ওটা ভালো লাগে না সেই জন্য আমি রসুনটা বেটে দিয়েছি আর যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব যাতে কোনো রকম ময়লা বা ওই দানা টানা আমাদের চাটনির মধ্যে আচারের মধ্যে না থাকে এবার ভালো করে এটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর রঙ আসার জন্য স্বাদ মতো নুনটাও কিন্তু দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেবো এখনই কতটা সুন্দর কালার এসছে দেখো এটা ভালো করে একটু কষানো হয়ে গেলে যে ধনে পাতাগুলো বেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। ধনে পাতা বাটারটা দেওয়ার পর কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে কারণ এটা কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চাইছি সেই জন্য ভালো করে কষানোটা খুব প্রয়োজন যদি এর মধ্যে কোনো ময়েশ্চার থেকে যায় তাহলে কিন্তু বেশি দিন স্টোর করে রাখা পসিবেল না সেই জন্য ভালো করে কষিয়ে কষিয়ে জল যদি থেকে থাকে বা ময়েশ্চার যদি থেকে থাকে সেটাকে একদম টানিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর যে ভেজে রেখেছিলাম মশলাটা আচারি মশলাটা সেটা কষাতে কষাতে দেখো সুন্দর একটা কালারও এসে গেছে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে এবং সাইড থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিতেও শুরু করেছে সেটা দেখতে পাচ্ছ যদি তেলের পরিমাণটা আরও বেশি দিতে আরও কিন্তু তেল ছাড়ত কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা যে কি সুন্দর গন্ধ হয়েছিল কি বলবো গরম ভাত পরোটা কিংবা লুচির সাথে কিন্তু একেবারে জমে যাবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে